বাংলাদেশ কে প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে সাকিব খানের নাম দিয়ে চেনা হয়। আরে আর বলো না, আমি জানি না আমার গিয়ে এক মাস কি হবে। এন্ড এখানে সবাই মানে আজকে যে কোনো বড় এস্টাবলিশ নামকে তুমি কলকাতার নাও, তারা যদি ফার্স্টে শোনে যে কে আছে অপোজিটে অ্যান্ড সেটা যদি সাকিব খান হয়, তারা আমার মনে হয় না না বলবে। কাস্টিংটাও ম্যাটার করে না, মানে উনি এতটা খেটে ওনার জায়গা করেছেন, সো হি ডিজার্ভস ইট। খুব বড় বাজেটের ছবি হতে হবে আমি যা দেখতে পাচ্ছি তাহলে, কারণ একে তো উনি এখানে অফকোর্স মানে আমরা যেটা জেনেছি যে এখানে রজনীকান্ত টাইপ ব্যাপার এখানে। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে মানে অফকোর্স আমি চাইবো, আমার সাথে আগে একটা ছবির জন্য কথা হয়েছিল, আমি এটা আগেও বলেছি, বাট সেটা হয়ে ওঠেনি। অ্যান্ড আমি কালকেও যখন আমার ডিরেক্টর কিছু ছবি ছেড়েছে, তো তখন মানে আমার ইন্টারভিউয়ের একটা স্টেটমেন্ট গেছে যে আমার আগে কথা হয়েছিল। সো সবাই ওখানে যারা নর্মাল দর্শক তারা কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে আমরা এনাদের দুজনকে দেখতে চাই একই ছবিতে, তো প্লিজ এসবিএফ ফিল্মস ওনাদের দুজনকে একসাথে আনুন বা যৌথ প্রযোজনা করুন। সো আমি অফকোর্স মানে এটাতে না বলার কোনো জায়গাই নেই, আই উইল বি ভেরি এক্সাইটেড। ওখানে সুপারস্টারদের সাথে কাজ করেছি, এখানের কেন না। প্রথম প্রায়োরিটি অফকোর্স গল্প, অ্যান্ড তাতে আমি প্রপ কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি একটা বড় হিরোর সাথে ছবি করতেই পারি, আমি করেওছি প্রচুর ছবি আমাদের ওখানকার সমস্ত সুপারস্টারের সাথে, কিন্তু সেখানে আমি কোনো ছবিতে মেক শিওর করেছি যে আমি অ্যাজ আ প্রপ নায়িকা বলে জাস্ট গানের জন্য রয়েছি, সেটা আমার কোনো ক্যালিবার প্রমাণ করবে না বড় পর্দায়। তো সেরকম ছবিতে আমি অংশ না হওয়া আমার মনে হয় আমি প্রেফার করব বেশি। বাট যেই ছবিতে হয়তো কাস্টিং যদি আমার মনে হয় যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান, যদি কোনো যেমন এই ছবিতে মুন্নার মানে আমার অপোজিটে আর কি ফার্স্ট মানে ফার্স্ট ফিল্ম, সো সেই ক্ষেত্রে যেহেতু ও একটা লিড ক্যারেক্টার প্লে করছে, আমি একটা লিড ক্যারেক্টার প্লে করছি, অনেকেই প্রশ্ন করেছিল যে কেন আমি এই ছবিটা করছি, আমি রিজনটা বললাম। বাট নতুনকে তো আমার মনে হয় সুযোগ দিতেই হবে, আর তার মধ্যে যদি চেষ্টা থাকে তাহলে সে তার জায়গা করে নিতে পারবে, আর যদি না থাকে তাহলে দুটো ছবির পর আমরাও দেখতে পাবো না তাকে। চরিত্রটা আমার মনে হয় না আমার বলা উচিত, কারণ দ্যার ইজ আ টুইস্ট। এক রূপে শুটিংয়ের ফুটেজ তোমরা নেবে, আরেকটা রূপও আছে যেটার কিছু ফুটেজ আবার লোকে নিয়ে গেছে, তো আমি জানি না আমার বলাটা উচিত কি না, বাট দুটো আলাদা লুক আছে এই ছবিটায় আমার, অ্যান্ড দুটো ক্যারেক্টার দুটো শেড ক্যারেক্টারের একদম আলাদা, মানে ভিন্ন ক্যারেক্টার। অ্যান্ড একটাতে আমি হচ্ছে একদম স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট বস লেডি যেটা বলি, আর যেটা আমি ইন রিয়েল লাইফ, একটু গুন্ডা ব্যাপার আছে তো আমার মধ্যে, আর আরেকটাতে হচ্ছে একদম সাটল চুপচাপ, মানে কেউ পারলে ওকে ডমিনেট করে চলে গেলেও কিছু বলবে না, তো এরম। বাট মেয়েটা খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড এক্সট্রোভার্ট, মানে বেশি কথা বলে না। আমার মনে হয় না আমি মার্কস দেওয়ার কেউ, দর্শক যখন দেখবে তখন ওর সার্টিফিকেট পেয়ে যাবে পরীক্ষায় পাশ করলো কিনা। বাট আমার মনে হয় যে ও শিখতে চায়, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শেখারই ইচ্ছেটা, মানে একটা শর্টে ওর চারপাশে যদি সবাই সিনিয়র থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, তো তাদের সাথে কাজ করে ওর সবসময় একটা ইচ্ছা আছে যে আমি কোথাও ভুল করলে আমায় বলো যে আমি এখানে ভুল, বা আমাকে শিখিও এটা কীভাবে করবো। তো আই থিঙ্ক দ্যাট ইজ ইন্টারেস্টিং, মানে এটা যদি থাকে কারোর মধ্যে তো সে লম্বা রেসের ঘোড়া হতেই পারে। আমি বললাম আফটার অল চেষ্টাটা ইজ ইম্পর্টেন্ট, একটা ছবি করে তো আমি ওর সাথে বুঝবো না যে ওর কতটা চেষ্টা আছে, বাট অ্যাজ আ হিউম্যান বিং আমি বলতে চাই যে হি ইজ আ ভেরি 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 গুড পার্সোনালিটি, মানে একদম গোল্ডেন হার্ট।